আজ বেঙ্গালুরুর বিপক্ষে এক ওভারেই 28 রান দিয়ে বসলেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের 18তম ওভারে বেঙ্গালুরুর বিপক্ষে বল করতে আসলে 4টি চার ও 2টি ছক্কা মেরে মুস্তাফিজের এক ওভারেই 28 রান তুলে নেন আরসিবির উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। মুস্তাফিজের এমন বোলিং দেখে হতাশ হয়েছেন দিল্লির ভক্তরা। এদিন মোট 4 ওভার বল করে উইকেট শূন্য ফিস্ট ছিলেন বড্ড করেছে। এর আগে 3 ম্যাচে অসাধারণ বোলিং করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি, কিন্তু আজ বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজের এমন বোলিং দেখে হতাশ হয়েছেন দিল্লির ভক্তরা। ইনিংসের 18তম ওভারে 28 রান দেওয়া মুস্তাফিজকে এদিন সান্ত্বনার হাত বাড়িয়ে দিলেন তাদের ক্যাপ্টেন ঋষভ পন্ত। প্রিয় দর্শক, মুস্তাফিজের এমন বাজে পারফরমেন্সে বেঙ্গালুরু পেল বড় সংগ্রহ।